আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড প্লাস অনলাইন ইনকামের পক্ষ হতে আমি মোহাম্মদ নাদিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করা যায়। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিজেক্টিভ করতে প্রায় সবাই জানে, কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে পার্মানেন্টলি ডিলিট করা যায় সেটা অনেকে জানেন না, সেই জন্য এই ভিডিওটা আপলোড দিলাম। ফেসবুক অ্যাকাউন্ট ডিজেক্টিভ এবং ডিলেটের মধ্যে কিছু পার্থক্য আছে। ফেসবুক অ্যাকাউন্ট ডিজেক্টিভ করে দিলে ওটা যে কোনো সময় আবার ফেসবুকের নাম্বার, জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে ওটা লগ ইন হয়ে যাবে। কিন্তু একবার যদি ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করে ফেলেন তাহলে সেটা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আর লগ ইন হবে না। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। এটা করার জন্য এটা আপনি মোবাইল দিয়েও করতে পারবেন, এছাড়া আপনারা কম্পিউটার দিয়েও করতে পারবেন। তো আমি মোবাইল দিয়ে করে দেখাচ্ছি। প্রথমে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করবেন। এছাড়া ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করেও আপনি এই কাজটা করতে পারেন। ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনারা হেল্প হেল্পে ক্লিক করবেন। এখানে সার্চ দিবেন হাউ টু ডিলিট ফেসবুক অ্যাকাউন্ট, হাউ টু ডিলিট ফেসবুক অ্যাকাউন্ট, সার্চ দিবেন। হাউ ডু আই পারমানেন্টলি ডিলিট মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক। তারপর লেট আস নো, এখানে ক্লিক করবেন। এখানে বলা হচ্ছে যে অ্যাকাউন্ট ডিলেশন কনফার্ম ফেসবুক অ্যাকাউন্ট ডিলেশন। তো এখানে নিজের পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দেওয়ার পর সাবমিট। অ্যাকাউন্ট সাকসেসফুলি শিডিউল ফর ডিলিশন, এখানে বলা হচ্ছে যে 14 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে, সেই জন্য 14 দিনের ভিতরে আপনি ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করবেন না। তো এভাবে যদি 14 দিনের পর আপনি লগ ইন করেন তাহলে দেখা যাবে আর ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন হচ্ছে না, তার মানে ফেসবুক অ্যাকাউন্টটা আপনার পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো কয় তারিখে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হবে ওটা আমি দেখাচ্ছি, আপনারা কিভাবে দেখবেন। আমি ডিলেটের জন্য রিকোয়েস্ট পাঠাই দিছি, এখন কয় তারিখে ডিলেট হবে আমি এখানে দেখাচ্ছি। যদি এখন আমি লগ ইন করি, এই যে এখানে বলা হচ্ছে যে 2 এপ্রিলে আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট হয়ে যাবে। তো এখন যদি আমি এখন রিকোয়েস্টটা পাঠাই দিছি ডিলেটের জন্য, এখন যদি রিকোয়েস্টটা আমি যদি ক্যান্সেল করতে চাই তাহলে ক্যান্সেল ডিলেশনে ক্লিক করলে রিকোয়েস্টটা ক্যান্সেল হয়ে যাবে। আর যদি এভাবে যদি ছেড়ে দেই 14 দিন পর্যন্ত তাহলে 14 দিনের মধ্যে আমার ফেসবুক অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আর ডিলিট হওয়ার পর আপনি সেই নাম্বার, যে নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলেন, সেই নাম্বার দিয়ে আপনি আরেকটা নতুন অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। তো আশা করি ভিডিওটা আপনাদেরকে সবাইকে ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।